আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজয়ে থেকে আপনাদেরকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপির সাথে নিয়ে। আজকে আমি আপনাদের সাথে চিকেন স্টাফের রেসিপিটি শেয়ার করব এবং এর সংরক্ষণ পদ্ধতিও বলে দিব। চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করতে হয়। চিকেন স্টক তৈরি করার জন্য আমি মুরগির বুকের মাংস নিয়েছি, হাড়ের মাংসগুলি নিয়েছি আমি, দেখুন মুরগির গলার অংশগুলি নিয়েছি আমি। এখন আমি চিকেন স্টক তৈরি করব। প্যানের মধ্যে আমি 2 লিটার পানি নিয়েছি, পানি গরম হয়ে গিয়েছে। এবার আমি চিকেনগুলি দিয়ে দিব। চিকেন স্টকের মধ্যে দেওয়ার জন্য 2টি গাজর আমি এরকম গোল গোল পিস করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, 2টি পেঁয়াজ নিয়েছি, ছোট এলাচ নিয়েছি, লবণ নিয়েছি, রসুনের কোয়া নিয়েছি আর গোলমরিচ দিয়েছি। এবার সবগুলো উপকরণ আমি এক এক করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিক্স করে নিয়েছি, এবার ঢেকে দিচ্ছি। এভাবে আমি আধা ঘন্টা সিদ্ধ করে নেব। দেখুন আধা ঘন্টা পর দেখুন চিকেনটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। যখন দেখবেন যে তেল ভেসে উঠেছে তখন বুঝবেন চিকেন স্টকটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলা বন্ধ করে এটা ঠান্ডা হতে দিব। দেখুন চিকেন স্টকটা আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটি স্টেনারে করে ছেঁকে নিব। দেখুন চিকেন স্টকটা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। এই অবশিষ্ট চিকেনগুলো আর ভেজিটেবলগুলো আমি স্যুপের মধ্যে ইউজ করব। দেখুন চিকেন স্টকটা আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার আমি এই চিকেন স্টকটা সংরক্ষণ করে রাখার জন্য একটি বয়ামের মধ্যে ঢেলে রাখব। দেখুন আমি একটি বয়ামের মধ্যে চিকেন স্টকটা ঢেলে রেখেছি, আপনারা চাইলে বোতলের মধ্যেও ভরে রাখতে পারেন। দেখুন রেডি হয়ে গেল চিকেন স্টক। এভাবে আপনারা এই চিকেন স্টকটা বয়ামে অথবা বোতলে ভর্তি করে ডিপ ফ্রিজে রেখে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এরপর যে কোনো সময় তাৎক্ষণিকভাবে স্যুপ অথবা চাইনিজ ভেজিটেবল রান্নার কাজে ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে নিয়ে। আল্লাহ হাফিজ।